দেশের যত উন্নয়ন হয়েছে তা আওয়ামী লীগের হাত ধরে এসেছে বিএনপি অন্ধ বলে এসব দেখতে পায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশো তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রী আরো বলেন বাংলাদেশের মানুষ আর পিছিয়ে থাকবে না জাতির পিতার দেখানো পথেই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে সরকার মাহমুদের রিপোর্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশো তিনতম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভার সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেন বঙ্গবন্ধুকে হত্যার পর যারা ক্ষমতা এসেছিল তারা এ দেশটাকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল একুশ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসেই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ শুরু করে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম তার আদর্শ মুক্তিযুদ্ধের চেতনা এবং বাঙালি জাতি হিসাবে আমাদের যে একটি স্বকীয়তা সেটা কিন্তু আমরা ফিরিয়ে আনতে সক্ষম হই যেটা সম্পূর্ণভাবেই একেবারে নির্বাসিত ছিল এমন একটা সময় বাংলাদেশের জীবনে যায় মুক্তিযুদ্ধ করেছে এই কথাটা বলতেও সাহস পেত না এবার সেটা হয়েছিল কেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে যারা ক্ষমতা এসেছিলো তারাই এই পরিবেশটা সৃষ্টি করেছিল এবং এদের ধারণা ছিল আর কখনো বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম আসবে না বা এদেশের মানুষ আর ইতিহাস জানতে পারবে না কিন্তু সত্যকে কখনোই মিথ্যা দিয়ে ঢেকে রাখা যায় না আজকে তা প্রমাণিত সত্য বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর কেউ মিনি খেলতে পারবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন দণ্ডপ্রাপ্ত আসামির দলকে এদেশের মানুষ আর কখনো ক্ষমতায় আসতে দেবে না আর আওয়ামী ক্ষমতা আসলেই দেশের অর্থনীতির উন্নতি হয় আজকে আমরা যখন শুনি আমি দেখি বিএনপি নেতারা একটা না বক্তিতে দিয়ে যাচ্ছে দেশটাকে নাকি আমরা খোকলা বানিয়ে দিয়েছি দেশটা নাকি শেষ করে দিয়েছি দেশ নাকি নাকি ধ্বংস হয়ে গেছে এখন কথাটা হচ্ছে চোখ থাকতে কেউ অন্ধ হলে তাকে তো কিছু দেখানো যায় না কিছুই করি নাই কিন্তু সেই আমাদের যে বেসরকারি খাতে টেলিভিশন সেটাও ব্যবহার করছে ওই আমাদের দেওয়া ডিজিটাল বাংলাদেশ সেটাও ব্যবহার করছে আর তারপরে বলছে আমরা কিছুই করি নাই বাংলাদেশের জনগণকে বিএনপি চেয়েছিল ভিক্ষুকে জাতিতে পরিণত করতে কেন খাদ্য সংসম্পন্ন হলে পরে এদের যারা ওই খাদ্য নিয়ে ব্যবসা করে পয়সা কামায় আর গরিবের মুখে গ্রাস নিয়ে লুটে খায় সেটা খেতে পারবে না সেটাই ছিল আসল কথা কোনো মানুষ অন্য কষ্ট পাবে না গৃহহীন থাকবে না শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকবে না প্রত্যেকটা মানুষের জীবন মান উন্নত হবে এবং ভবিষ্যতে বাংলাদেশ কিভাবে উন্নত করব যেটা ডিজিটাল বাংলাদেশ করেছি দু সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে তুলব আসন্ন রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে সরকার এ সময় যেন কেউ দুর্নীতি আর কালোবাজারি করতে না পারে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী সাদি মাহমুদ চ্যানেল আই ঢাকা